একদিন এক জঙ্গলে অনেকগুলো পাখি উড়ে খাবার খুঁজতে যাচ্ছিল যেতে যেতে তারা দেখে এক জায়গায় অনেক খাবার রয়েছে তখন তারা সেখানে নেমে সেইগুলো খেতে যাচ্ছিল খেয়ে কি মজা কিন্তু তাদের পায়ে নিচে একটা জাল বেছানো ছিল শিকারি তাদের পায়ের নিচের তলায় জাল বেছিয়ে রেখেছিল তাদেরকে ঝরার জন্য তখন তার প্রজারা বলল মালিক আমরা কি করব। তখন তাদের পক্ষী রাজা বললো চলো আমরা একসাথে উড়ে যাই এখানে থাকলে সবাই মারা পড়ব তখন তারা একসাথে উড়ে আকাশের দিকে চলে গেল আর যে জাল বেছিয়েছিল শিকারি সে ভাবলো দেখো তারা কত চালাক তখন তাদের পেছনে পেছনে দৌড়াতে থাকলো ধরার জন্য কিন্তু তাদেরকে দৌড়তে পারল না তারা তখন অনেক দূরে পাহাড়ের কাছে তাদের বন্ধুর কাছে আসলো এসে বলল বন্ধু বেরিয়ে এসো বন্ধু বলল আমি তোমাদের কি উপকার করতে পারি তখন রাজা বলল তুমি আমাদের তোমার সোনার দাঁত দিয়ে আমাদের এই জালি থেকে বাঁচাও তখন বলল বন্ধু হ্যাঁ আমি তোমাদেরকে বাঁচিয়ে এক্ষুনি তোমাদেরকে উপকার করব। তখন সেই বন্ধু তাদের সেই পায়ের নিচের জাল তার দাঁত দিয়ে কেটে বের করলো আর তাদের বন্ধুরকে বের করে দিল তার বন্ধুরা সেই দেখে খুশিতে আকাশে উঠতে লাগল আর তার বন্ধুকে ধন্যবাদ জানালো বলে তারা অনেক দূর আকাশে উড়ে গেল খুশিতে এক দেশে এক পাখি ছিল তার দুটো ছোট বাচ্চা ছিল সে তার বাচ্চাদেরকে খুব ভালোবাসত একদিন বাচ্চাদেরকে রেখে সে খাবার খুঁজতে গেল সেই টাইমে এক শিকারি এসে গাছে উঠল উঠে দুটো বাচ্চাকে ধরার চেষ্টা করলো একটা বাচ্চা তো পালিয়ে গেল কিন্তু একজনকে নিয়ে চলে গেল তখন ওই রাস্তায় এক ঋষি আসলো ঋষি দেখলো একটা ছোট্ট টিয়ার বাচ্চা বসে কাঁদছে সে তখন তাকে নিয়ে আশ্রমে চলে গেল আশ্রমে তাকে রেখে দিল রেখে দেওয়ার পরে সে আস্তে আস্তে সেখানেই মানুষ হলো একজন শিকারের কাছে মানুষ হলো একদিন এক রাজা ঘোড়া চেপে আসছিল আসছিল দেখে তোতাটা বলল মালিক মালিক দেখো রাজা এসেছে এখনই তীর ধনুক বের করো তখন রাজা বলল এত বদমাস টিয়া এটা এখানে কি করে এলো এর মালিক কত খারাপ তখন সে আবার চলতে শুরু করলো চলতে চলতে সে দেখল একটা ঋষির ঘর ঘরের সামনে গিয়ে দেখল আর একটা টিয়া আছে তখন সে টিয়াকে বলল তুমি কে খারাপ টিয়াটা সে বলল না আমি খারাপ টিয়া না মালিক মালিক রাজা মশাই এসেছে স্বাগতম স্বাগতম তখন রাজা অনেক খুশি হলো হয়ে বললো তুমি এত ভালো কী করে আমি একটা এক্ষুনি টিয়াকে দেখে আসলাম সে অনেক পাজি সে বলল সে আমারই বোন অনেক দিন আগে আমি ওকে হারিয়ে ফেলেছিলাম আমার মা আমাদেরকে রেখে খাবার খুঁজতে গেছিল তখন এক শিকারী এসে ওকে নিয়ে গেছে ওর খারাপের পারবারিশের জন্য ও এরকম হয়েছে ওর ভুলচুক মাপ করো কিন্তু আমি আমার মালিকের সব কথা শুনি কারণ আমার মালিক অনেক ভালো আপনি বসুন আর আমাদের ঘরের জল গ্রহণ করুন